হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল ভি সিরিয়ালের আপডেট নিয়ে গীতা যখন কোর্টের ভেতরে যায় তখনই ভজন সামনে চলে আসে আর বলে দেখ গীতা তোকে যে আমি কি হাল করতে চলেছি তুই ভাবতেও পারবি না আরে ভজন মৃত্যুর একটু তো লজ্জা করো নিজের গুরুকে ফাঁসিয়ে এরকম করে অন্যায় ভাবে বুক উঁচা করে হাঁটতে বেড়াচ্ছ লজ্জা করছে না তোমার সমস্ত পেপার পত্রিকায় তোমার কুকৃত ছেপেছে তুমি আর কোনো কেস পাবে ভেবেছো তোমাকে তো লোকে এখন চিচিৎকার করবে এই গীতা এখনও তো খেলার কিচ্ছু শুরু হয়নি সবে তুই পদ্মকে নিয়ে যে কেসটা শুরু করেছিস এই কেসটা আমি কোনো দিনও নিপতে দেবো না এই শত্রুতে আমি চলতেই থাকবে একের পর এক তুই শুধু দেখতে থাক না কি হয় ভজন একদম বেশি বাড়াবাড়ি নয় তোমার মগজটা খুলে টেস্ট করতে পাঠানো উচিত ল্যাবে আসলে তোমার মতো নির্বোধ যে নেই সেটা প্রমাণ করে দেওয়া উচিত ছিল কারণ যে নিজের গুরুকে মানে না সে পৃথিবীতে কোনো সম্পর্ক সম্বন্ধেরই যে সম্মান করে না সেটা খুব ভালো করে বুঝতে পারছি কারণ তুমি কি মনে করছো যে তুমি অগ্নিজিৎ মুখার্জির নামটা তুমি ঠিক করে নাও না উনি তোমার স্যার তার কাছ থেকে তুমি সমস্ত কিছু ল শিখেছো এখন তাকে অস্বীকার জানাচ্ছ তোমার তো জীবনে কিচ্ছু হবে না তুমি দেখে নিও শুধুমাত্র আর একটা হিয়ারিংয়ে তোমার যা অবস্থা আমি করেছি এর পরবর্তীতে দেখো না কি হয় কোনোভাবেই তোমাকে আমি বাঁচতে দেবো না এই গীতা বেশি বাড়াবাড়ি একদম নয় শার্টের কলার ধরে ফেলে বুঝতে পারছো তো এই কোর্টের ভেতরেই তোমাকে একদম শেষ করতে পারি কারণ এই গীতার হাত চলে খুব বেশি সেটা তুমি জানো দেখছিস তার দিকে সবাই দেখছে আমি কিন্তু তোর নামে কেস করে দেবো দাও গিয়ে তুমি আমাকে প্রভোগ করছো যাতে আমি তোমার ওপর এরকম করে ঝাঁপিয়ে পড়ি তোমাকে আঘাত করি তাহলে আমি কেন করব না তুমি কেন বলবে আমার বাবা নিয়ে কথা কোনো সন্তানের কাছে তার বাবা মা সব থেকে প্রিয় তাদের সম্পর্কে কেন তুমি ভরা কোটে কথা বলবে এই কোর্টটাকে আমি পুজো করি এটা আমার কর্মের জায়গা তাই এখানে বেশি বাড়াবাড়ি নয় যা বলছি এখান থেকে ভাগ এই বলে ভাগিয়ে দেয় গীতা যখন আবারও কোটের ভেতরে যাচ্ছে তখনই দেখতে পারে কৃপানকে কি ব্যাপার শুনেছি দু কান কাটারা সবসময় খোলা বাজারে ঘুরে বেড়া আর এক কান কাটারা লুকিয়ে থাকে তো বাবু শোনা তো কি দুটো কানই কেটে গেছে নাকি দেখো গীতা আমি জীবনে ভুল করেছি তবে আমি মায়েরকে খুব ভালোবাসি ওকে আমার জীবন থেকে দূরে সরিয়ে যেতে দিদিও না আমি হাত জোর করছি তোমার কাছে কাকুতে মিনতি করছি আমি মানছি সেদিন একটু ড্রিঙ্ক করে আমি পদ্মর হাত ধরেছিলাম ওকে সুইমিং পুলে ফেলে দিয়েছিলাম কিন্তু আমি ওর সঙ্গে খারাপ কিছু করতে চাইনি তারপরে যখন পদ্ম উঠে আমাকে একটা কোষে চর মারলো তখনই আমার মনে হলো যে না ও আমার ইগোতে হাট করেছে আমি আমার বন্ধুদের বললাম যে ওকে ধরে নিয়ে আসতে আর তখনই ঠিক তুমি এসে বাঁচিয়ে নিলে পদ্মকে আমি কোনোভাবেই মেহেককে ছাড়া বাঁচতে পারবো না তুমি আমাকে একটা সুযোগ দাও গীতা আমি মেহেককে ভালো রেখে প্রমাণ করে দেব যে আমি ভালো ছেলে আর ওই যে ছেলেটা অঙ্কিত তাকে আমি ফোন করেছিলাম কি হ্যাঁ আমি বলেছি মেহেকের সম্পর্কে অনেক কথা আর কি ভেবেছি ওই বিয়েটা হতে দেব আমি ওই ছেলের গোত্র ওদের বাড়ি কোথায় ওর বাবা অনেক বড় বিজনেসম্যান ছেলে সেটেল হওয়া বিদেশে থাকে সব কিছুই আমি জানি তোমার মেহেকের ভবিষ্যৎ উজ্জ্বল সেটা জানি তোমরা ওখানে দিতে চাইছো তাই তো কিন্তু আমি শেষ করে দেব। এমনটা যেন না হয় পাত্র একদিকে পাতি আর একদিকে চলে যায় আর তুমি বসে বসে মন্ত্র উচ্চারণ করবে মণ্ডপে এই কৃপান কিন্তু কোনোদিনও মেহেককে অন্য কারো হতে দেবে না এই কষি একটা চর বসা এই গীতা গায়ে হাত তুলবে না বলে দিচ্ছি একশো বার তুলবো গীতা ভরা কোটে এরকম করে মেরো না কেন ও জামিনে ছাড়া পেয়েছে ও যে সমস্ত ধমকি ধামকা আমাকে দিচ্ছে আমি চাইলে এক্ষুনি ওকে একটা কেস ঠুকে দিয়ে ভেতরে করে দিতে পারি কিন্তু আমি সেটা করছি না দেখ কৃপান ভালোই ভালোই বলছি যা কিছু হচ্ছে সেটা মেনে মেনে না মানবো না প্রয়োজন হলে আমি মেহেককে বদনাম করে দেবো ওর সব কিছু আমার নখদর্পণে ও কোনোভাবে আমাকে ছেড়ে অন্য কারো কাছে ভালো থাকবে না আমার থেকে ভালো ওকে কেউ বাঁচতে পারবে না ভালো রাখতেও পারবে না আর আমি সেটাই করব। এই শুনে গীতা প্রচণ্ড রেগে যায় কষে চর মারতেই থাকে কৃপানকে মারতেই থাকে গীতা থামো আর কি করছো তুমি ছেড়ে দাও আমাকে দেখছো না এই অসভ্যতাটা কী বলছে মেহেককে বদনাম করবে ওর মতে একটা ভালো মেয়ের ভবিষ্যৎ তুমি নষ্ট করে দেবে হ্যাঁ প্রয়োজন হলে ওই অঙ্কিতের বাবা মাকে সবটা জানিয়ে দেবো এমনকি এই বিয়েটা ভাঙার সমস্ত ব্যবস্থা আমি করবো দেখে নিও আমি কি করি তোকে আমি ছাড়বো না কৃপাণ তার আগে আমি তোমার কি হাল করি শুধু দেখতে থাকবো আগে ওই অগ্নিজিৎ মুখার্জি তারপরে তোমার ব্যবস্থা আমি করছি যারাই আমার সাথে কৃপাণের প্রেমের ভালোবাসার এই মুহূর্তগুলোকে স্বীকার করবে না তাদেরকে ছেড়ে দেওয়া হবে না ওদিকে ভজন দূরে দাঁড়িয়ে সবটা দেখছে আর ভাবছে এর তো খেলা শুরু সারা জীবন ভালোবাসার জয় হয়ে এসেছে এবার আমাকে যেভাবেই হোক কৃপাণের এই ভালোবাসাটা বাড়িয়ে দিতে হবে গীতার সঙ্গে এত বেশি শত্রুতা আমি করাতে হবে যাতে কোনোভাবেই গীতা পার না পায় আমাকে একটা কেসে হারিয়েছে তো কি হয়েছে এবার গীতার জীবন অতিষ্ঠ করে তুলবে এই কৃপাণে এরপরে গীতা বাড়ি ফিরে যাবে আর কোনো কাজ নেই তার কোটে কিন্তু ওদিকে মুখার্জি পরিবারে আরেক সমস্যা সবাই হলরুমে বসে আছে সেখানে বিভিন্ন জিনিসপত্র পাঠিয়েছে কৃপাণ তার তত্ত্ব পাঠিয়েছে মেহেকের জন্য তার সঙ্গেই নাকি মেহেকের বিয়ে হবে সেইভাবে আর একটা বিয়ের কার্ডও পাঠানো হয়েছে সেখানে নানাভাবে গীতা বাড়িতে গিয়ে বলে তোমরা আমার জন্য অপেক্ষা করছিলে কোর্ট থেকে ফিরতে আমার দেরি হয়ে গেল এক্ষুনি গিয়ে আমি তোমাদের সবার জন্য এক সঙ্গে বসে খাবার খাবো কিন্তু দেখতে পারে সবারই মন খারাপ দেখো এগুলো কি কী এগুলো এ তো বেনারসি শাড়ি বিয়ের জুতো স্যান্ডেল এবং দামি দামি সব কসমেটিক্স ব্র্যান্ডের এগুলো কিসের জন্য এগুলো মনে তো হচ্ছে বিয়ের তত্ত্ব পাঠানো হয়েছে কে পাঠিয়েছে অঙ্কিতদের বাড়ি থেকে না তো তাহলে কে পাঠালো ওখানে একটা কার্ড আছে দেখ না তা তুই কার্ডটা খুলে একবার তোমরা এরকম কেন করছো সঠিকভাবে সব কথা না বললে আমি কি বুঝতে পারবো যে আসলে কে পাঠিয়েছে কেন পাঠিয়েছে সেটাই তো বোঝার চেষ্টা করছি আমি ঠিক আছে দেখি কি এই বলে কার্ডটা খুলে দেখে এটা তো মেহেকের বিয়ের কার্ড নিচে ভালো করে পড়ে দেখো ওখানে কার নাম লেখা আছে আরে এটা তো নাম লেখা আছে কৃপান এসব কি হচ্ছে হ্যাঁ আজকে একটা কার্ড ছাপিয়েছে ও এই কার্ড ছাপিয়ে সমাজের সবাইকে নিমন্তন্ন করে বেড়াবে মেহেকের বিয়েটা অঙ্কিতের সাথে হতে দেবে না আর এই যদি সমাজে ছড়িয়ে পড়ে আমাদের বাড়ির মেয়ের বদনাম হয়ে যাবে একবার ভেবে দেখেছো এবার কি হবে মনে হচ্ছে অঙ্কিতদের মা বাবা এই বিয়ে ভেঙে দেবে এরকম ঝামেলা করে কেউ কি কোনো মেয়ের সঙ্গে নিজের ছেলের জীবন জড়াতে চায় যাবে না তো মেহেক এসে কান্না করে কি মেহেক তোমার চোখে এ জল মানাচ্ছে না দেখো না গীতা বৌদি আমি যার এগুলো সহ্য করতে পারছি না মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি আমি কৃপাণকে মেনে নিতে পারবো না প্রতি মুহুর্তে ও আমার জীবনে একটা ট্রমা হয়ে যাচ্ছে ওর সঙ্গে জীবন কাটানো তো দূরের কথা ওর নাম শুনলে আমার ঘেন্না করে সেটা তুমি বুঝতে পারছো তো এগুলো নিয়ে ভেবো না আমি আছি তো দেখো তুমি কি করবে আমি জানি না তবে এই বিয়েটা সত্যি আর হবে না গীতা ফোন করে অঙ্কিতকে অঙ্কিত বলে যে আপনি হ্যাঁ আমি স্বস্তিকের স্বস্তিকের বউ বলছি তুমি আমাকে চিনতে পারছো তো আমি গীতা হ্যাঁ আমি আপনাকে চিনব না কৃপাণা আমাকে ফোন করেছিল তার মানে তুমি জানো হ্যাঁ তবে আমি আমার মা বাবা বাড়িতে কাউকে কিচ্ছু বলিনি তুমি আমাকে প্রমিস করো যে তুমি বিয়ে করলে মেহেককেই করবে ও খুব মিষ্টি একটা মেয়ে ওর মনে কোনো ডাক নেই ও কলঙ্কিত নয় ও খুব ভালো মেয়ে ঘর দুয়ার সমস্ত কাজকর্ম এবং পরিবারটাকে আগলে রাখতে পারবে ও খুব ভালো করে আমি জানি আমি কথা দিচ্ছি যে আমি বিয়ে করলে মেহেককেই বিয়ে করবো অন্য কাউকে নয় সত্যি তো হ্যাঁ আমি কখনও মানুষের কথাই কোনো মেয়েকে এই রকম করে অবিশ্বাস করি না প্রত্যেকটা মেয়েরই সম্মান প্রাপ্য আমি সেটাই মায়েরকে দেওয়ার চেষ্টা করেছি আর সেদিন যে আমাকে ফোন করেছিল কৃপান আমার নামটা কেমন জানি শোনাশোনা মনে হচ্ছিলো পরে বাড়িতে এসে পেপার পত্রিকা ঘেটে দেখলাম যে এই সেই কৃপান যাকে বৌদ্ধিমণি তুমি শাস্তি দিয়েছিলে তোমার তো আমার একটা কুর্নিশ পাওয়া দরকার এরকম ছেলে সমাজের ক্ষতিকারক এদেরকে জেলে হাজতে রাখাই উচিত আর সেখানে মেহেক কেন ওরকম একটা মানুষের সঙ্গে জীবন জড়াবে তুমি বলছ হ্যাঁ সত্যি তুমি খুব ভালো ছেলে তুমি দীর্ঘায়ু হোক আমি সেটাই প্রার্থনা করি বদিমানি আমিও মেহেককে খুব পছন্দ করে চলেছি ওকে আমি বিয়ে করব তুমি কোনো চিন্তা করো না ঠিক আছে তাহলে তোমার সঙ্গে যে আমার এই কথাগুলো হলো বাড়িতে কাউকে বলার দরকার নেই ঠিক আছে রেখে দেয় অঙ্কিত ফোন কি হলো দিয়া ছেলেটা খুব ভালো এত ভালো ছেলে আমি কখনো ভাবতেও পারিনি যে মেহেকের কপালে রয়েছে সে পরিবার দেখে নয় মেহেককে দেখে বিয়ে করছে মেহেকের সমস্যা পুরনো অতীত এগুলো নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই সে বর্তমান মেহেকেই ভালোবাসে আর এরকম ছেলে লাখে নয় কোটিতেও একটা পাওয়া যায় না গীতা ফোন করে বসে অঙ্কিত মেহেকের সঙ্গে ডেটে যেতে চায় মেহেককে গীতা বলে রাজি হয়ে যাও তোমরা গিয়ে কথা বলো মেহেক রাজি হয়ে যায় পরক্ষণেই কৃপান ফোন করে বসে কি ব্যাপার নিজের হবু বরের সঙ্গে ডেটে যাওয়ার চিন্তা ভাবনা করছো নাকি আর দেখো কিন্তু ওকে বলে দাও যে তোমার সঙ্গে দেখা করতে যেন না আসে তাহলে কিন্তু লাশ পড়ে যাবে কোনোভাবেই আমি কিন্তু ছাড়বো না ওকে ওকে বারবার বলেছি তোমার জীবন থেকে দূরে চলে যেতে এই কৃপান এমন জোরে একটা ধমক দিয়ে বসে গীতা ফোনটা কেড়ে নিয়ে যে কৃপান অবাক হয়ে যায় গীতা থাকতে কোনো দিনও মেহেকের বিয়ে ভাঙবে না গীতার প্রতিশ্রুতি এটা তাড়াতাড়ি যত সম্ভব বিয়ে দিয়ে দেবে মেহেক এবং অঙ্কিতের কী হতে চলেছে গীতা ইল সিরিয়ালের পরবর্তী টুইস্টে কৃপান মেহেকের বিয়ের কার্ড ঢাপিয়ে গীতার বাড়িতে পাঠালো অঙ্কিতের সাথে ডেটের কথা শুনে থ্রেট করল আজকে যেভাবে পাগল হয়ে গেছে কৃপান তাকে দেখে গীতার নিজেরই ভয় করছে কুকুর যখন পাগলা হয়ে যায় তখন সে কি করবে না করবে বোঝা যায় না কৃপানের অবস্থাটাও ঠিক তেমনই হয়েছে এখন এই পাগলাকে কিভাবে ঠান্ডা করবে গীতা সেই ভাবনা চিন্তা করছে জোর করে মেহেকের সঙ্গে অঙ্কিতের বিয়েটা যদি হয়েও যায় তাহলে কৃপান তো কখনো তাদের সুখী হতে দেবে না কৃপাণ সত্যিকারেরই ভালোবাসে মেহেককে কিন্তু আজকে সে মেহেককে ছাড়া বাঁচার কথা কল্পনাও করতে পারছে না আর কৃপানের মতো একটা খারাপ ছেলের সঙ্গে মেহেক কখনো থাকতে পারবে না মেহেক যেভাবে জীবনযাপন করে যে ভালো মানসিকতা সেটা কৃপাণের নেই তাই এই মানুষটাকে ছেড়ে মেহেক ভালো কাউকে পেয়েছে আর পরিবারের সবার সম্মতিতে এই বিয়েটা হচ্ছে কিন্তু কৃপাণ সেখানেই নিজের নাম মেহেকের নাম দিয়ে বিয়ের কার্ড ছাপিয়েছে সমাজে এবার মেয়েকে বদনাম করে দিতে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন